হাসিনার আশপাশে এখন এসব অশ্লীল অশিক্ষিত চাটুকারে ভরপুর। দুর্ভাগ্য জাতিকে তাদের কাছে এখন ধর্মীয় ব্যাখ্যাও শিখতে হচ্ছে। এরকম হাস্যকর বক্তব্যে সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালছেন তিনি কিন্তু রঙেই আছেন। ডাবল সেঞ্চুরি করে ফাইটা যাওয়া শিল্পী আজ গান আর কোরআনের ব্যাখ্যায় সমানতালে সংসদ মাতিয়ে রেখেছেন। যিনি একসময়ের অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন। এরকম অশিক্ষিত মূর্খদের দখলে এখন গোটা দেশ। লোকাল বাসে সুন্দরীর দুধে সুইস টিপা টিপি করে ফাইটা যাওয়ার গান শোনার পর আপনাদের অনেকেরই হয়তো নাক চোখ চেপে ধরতে হয়েছে, কিন্তু চোখ বন্ধ করে রাখার কি উপায় আছে? 300 টাকায় রাত পার করা সেই জিনিস এখন আমাদের পবিত্র সংসদেও টিপা টিপির গান শোনায়। সেই গানে মুগ্ধ হয়ে মাননীয় স্পিকার ও বুড়ো বয়সে আরো 2 মিনিট সময় বেশি বাড়িয়ে দিতে চান। 1 মিনিট বলুন। শেখ হাসিনা তুলো না যার নাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে গানটির জন্য আরো আরো ধন্যবাদ। এভাবে হাটে বাজারে গান গেয়ে বেড়ানো শিল্পীরা এখন শিল্পী সমাজের নেতৃত্ব দিচ্ছে। শেখ হাসিনার ভারতীয় স্বামীর প্রতি অতি ভালোবাসার কারণে আমরা ভুলেই যেতে বসেছি আমাদেরও একজন জেমস আছে। মূল্য দেওয়া হয় না কিংবদন্তি শিল্পী রুনালাইলা সাবিনা ইয়াসমিনদের। ধুকতে ধুকতে মরেছে এন্দ্রকিশোর, নিভৃতে কাটে সৈয়দ আব্দুল হাদির দিন। বেবি নাজনীন দেশান্তরী কনক চাপার উপর রয়েছে নিষেধাজ্ঞা। একসময় তুমুল জনপ্রিয় গায়ক আসিফকে মঞ্চে উঠতে দেওয়া হয় না গেল কয়েক বছর ধরে। ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র জগত। সুস্থ বিনোদনের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সিনেমা হলগুলো। নায়ক বলতে আমরা এখন শুধুই জায়েদ খান আর হিরো আলমকেই চিনি, আর নায়িকা আমাদের মাওলানা মমতাজ বেগম। তুই তো অনেক আগেই নষ্ট হয়ে গেছিস, রাত বিরাইতে বিভিন্ন পুরুষের সাথে রাত।